Shamim Haider Patwari, Gaibandha Act. 2 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার সুযোগ দেওয়ার জন্য। আসলে আইনটি গতানুগতিক এবং যে পরিবর্তনগুলো আনা হয়েছে আসলে সবগুলোই মোটামুটি প্রাসঙ্গিক। আমি একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে জরায়ুপথের ক্যান্সার, যেটা প্রিভেন্টেবল। সারা পৃথিবীতে যে কটা ক্যান্সার আছে তার মধ্যে এই একটি ক্যান্সার যেটা টিকা দিয়ে প্রিভেন্ট করা যায়, এবং সেক্ষেত্রে পলিসিটা হচ্ছে ভ্যাকসিন, স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট, তিনটা একসাথে করতে হবে। কোভিডের আগে এই বিষয়ে যে টিকাটা ছিল HPV ভ্যাকসিন, এটা বাংলাদেশে দেওয়া হচ্ছিল পাইলট প্রজেক্টের মাধ্যমে। কোভিডের পরে আমার জানা মতে জরায়ুপথের ক্যান্সারের ভ্যাকসিন প্রজেক্টটা এই মুহূর্তে বাংলাদেশে কার্যকর নাই। জাভির রিকোয়ারমেন্ট হচ্ছে 2030 সালের মধ্যে 90% কিশোরীকে এই ভ্যাকসিন দিতে হবে। ফিলোসফিটা হচ্ছে 90% ভ্যাকসিন নিবে, 9% বয়স্ক নারীকে স্ক্রিনিং করা হবে এবং 90%কে চিকিৎসা করা হবে। এটি যদি করা না হয় তাহলে এটা একসময় মহামারী হতে পারে। গত বছর 8,000 রোগী ধরা পড়েছিল এবং 4,000 মারা গেছে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কারণে বেশিরভাগ নারী অনেক পরে ডাক্তারের কাছে যায়, এবং জরায়ুপথের ক্যান্সার যখন ধরা পড়ে এটি লেট স্টেজ হয় এবং চিকিৎসাটা অত্যন্ত ব্যয়বহুল। এই মুহূর্তে আমাদের সময় আসছে উপজেলাতে এইটা স্ক্রিনিং এর ব্যবস্থা করা, খুব যৎসামান্য অর্থ লাগে। ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার, এগুলো স্ক্রিনিং খুবই অল্প খরচে উপজেলায় করা যাবে, এবং যারা গাইনোকোলজিস্ট আছে তাদেরকে একটা এডিশনাল ট্রেনিং দিলেই তারা এই ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা করতে পারবে এবং স্ক্রিনিং করতে পারবে। এটি উপজেলা পর্যায়ে আমার মনে হয় এই মুহূর্তে আনলে আমাদের ভবিতব্য স্বাস্থ্যের জন্য ভালো হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 1 মিনিট মাননীয় স্পিকার। এবং আরেকটি জিনিস বলবো যে সিএসসিপি তাদের সেই দীর্ঘদিন প্রায় 11 বছর ধরে তারা একই বেতনে কাজ করছে। এই মুহূর্তে তাদের আইনগত যদিওটাও কেটে গেছে, মামলাও প্রত্যাহার হয়ে গেছে, কোনো একটি অজানার কারণে তাদের ফাইলটি পূর্ণাঙ্গতা পাচ্ছে না, তারা অত্যন্ত হতাশাগ্রস্ত। এবং প্রায় 5,000 প্রায় 500 সিসিপি কোভিড সময়ে আক্রান্ত হয়েছিলেন, তো তারা খুব আকুলভাবে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের আকুল আবেদন, তাদেরকে এরিয়ার সহ স্থায়ী করা উচিত হোক। তারা যৎসামান্য বেতনে দীর্ঘদিন কাজ করছেন। এই সময় এটি ভোটের বছর, সারা বাংলাদেশে 14,000 সিএসসিপি যদি হ্যাপি থাকে এটা আমাদের মনে হয় সরকারের জন্য অনেক সুখকর একটি বার্তা হবে। মেডিকেল টেকনোলজিস্ট সেই বলে আসছি, এই ছেলেটা পড়ালেখা করেছে উইথ অ্যাসুরেন্স যে তারা চাকরি পাবে, তারা অন্য কিছু পড়তে পারত, তাদেরকে বলা হয়েছিল, ভাইব দেওয়া হয়েছিল এই সেক্টরে ফাঁকা আছে তুমি চাকরি পাবে, কিন্তু এখন পর্যন্ত তাদের নিয়োগটা হলো না। আমি মনে করি আজকের এই শেষ বছরে সরকারের, এই সরকারের এই আমলের একাদশ সংসদের কয়েকটি বিষয় হেলতে অবশ্যই ক্লিয়ার করা উচিত। তার মধ্যে একটি সিএসসিবিদের স্থায়ী করা উইথ এরিয়ার, এবং মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়া। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। সদস্য শামীম হায়দার পাটওয়ারি, 3 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ যে করোনার সময় তারা স্বাস্থ্য ব্যবস্থা ধরে রেখেছিলেন, ধসে যেতে দেননি। ডাক্তাররা স্টেশনে ছিল এবং স্বাস্থ্যসেবা মানুষ পেয়েছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে দ্বিতীয়বার ধন্যবাদ যে আমাদের তীর্যক বাক্যবান সত্ত্বেও উনি ওনার দায়িত্ব পালন করে গেছেন। তৃতীয় ধন্যবাদ দিতে চাই, আমার হসপিটালে যদি অপারেশন হয় এ বিষয়ে কিছু পদক্ষেপ হয়তো ইতিমধ্যে নেওয়া হচ্ছে। আমি অনেকদিনই বলে আসছি যে 2014 সালে অপারেশন হসপিটালটি উদ্বোধন হয়েছে, এখন পর্যন্ত একটা অপারেশন হয়নি। এই জন্য একজন গাইনোকোলজিস্ট দরকার, আর একজন একজন আমাদের ICU নার্স দরকার। এই দুটো জিনিস আমাদের খুব বেশি প্রয়োজন। আমাদের প্রবলেম হচ্ছে আউট অফ পকেট এক্সপেন্ডিচার দিন দিন বাড়ছে। 1997 সালে আউট অফ পকেট এক্সপেন্ডিচার ছিল 56%, সেটা এখন হয়ে গেছে 69%। অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদের মতে এর প্রধান কারণ হচ্ছে অধিক পরিমাণে ওষুধ সেবন। যথাযথ ওষুধের দোকান হচ্ছে, কেনা হচ্ছে, খাওয়া হচ্ছে, প্রেসক্রিপশন হচ্ছে, যে কারণে মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে। ওনার মতে স্মার্ট বাংলাদেশ গড়তে ওষুধ উৎপাদন, বিপণন, প্রেসক্রিপশন ও সেবনে স্মার্ট হতে হবে, আমরা সেটা হতে পারি নাই। এজন্যই আমাদের অনেকগুলো প্রবলেম হচ্ছে। তার মধ্যে একটি প্রবলেম হচ্ছে যে স্বাস্থ্যগতভাবে কিডনি খুব এফেক্টেড হচ্ছে, এবং অতিরিক্ত ওষুধ সেবনে অ্যান্টিমাইক্রোবিয়ান রেজিস্ট্যান্স কমে যাওয়া সহ একটা তীব্র স্বাস্থ্য ঝুঁকির মুখে পুরো জাতিই পড়ে যাচ্ছে। ওষুধ কোম্পানির অ্যাগ্রেসিভ মার্কেটিং এ বিষয়ের জন্য অনেকাংশেই দায়ী। আমার কয়েকটি কথার মধ্যে একটি ছিল, স্বাস্থ্য সচিব উনি একজন ডাক্তার হওয়া উচিত। যদি আইন মন্ত্রণালয়ের একজন সচিব আইনজীবী বা বিচারক হন, পররাষ্ট্রে একজন ডিপ্লোম্যাট হন, সিমিলারলি স্বাস্থ্য সচিব মাস্ট বি ফ্রম ডক্টর। কারণ এখানে অনেক টেকনিক্যাল ডিসিশন আছে যেটা ম্যানেজেরিয়াল এক্সপার্টের বাইরে প্রফেশনাল এক্সপার্টাইজ প্রয়োজন, এটা এখানে প্রয়োজন। আর আমার উপজেলাতে
একটিমাত্র হসপিটাল বিশাল একটি উপজেলা এই বিষয়ে একনেকে একটি করিগণ্ডা দরকার যে করিগণ্ডাটা হচ্ছে যে সব উপজেলা অনেক বড় সেখানে প্রয়োজনে দুটি হসপিটাল করা উচিত জনসংখ্যা অনুপাতে আমাদের হসপিটাল করা হয়নি উপজেলা হসপিটাল মাস্ট বি এপিসেন্টার ফর অল সার্ভিস শুধুমাত্র স্পেশালাইজড ট্রিটমেন্টের জন্য রোগীরা জেলা পর্যায়ে যাবে বর্তমানে যেটি হচ্ছে উপজেলা হসপিটালের সার্ভিসগুলো যথাযথ না হওয়ার কারণে জেলা হসপিটালগুলো কলাপস করছে সেখানে রোগীরা ফ্লোরে থাকছে বারান্দায় থাকছে বাথরুমের পাশে থাকছে ডাক্তাররা অত্যন্ত কষ্ট বিশেষ করে রংপুর এবং গাইবান্ধা এই দুটি জেলা হসপিটাল আমি সবসময় যাই দেখি যে সেখানে তীব্র অসুবিধার মধ্যেও ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছে যদি আমরা উপজেলাকে রোগী প্রপার সেবার সেন্টার করতে পারতাম তাহলে আমাদের এই সমস্যা হতো না বগুড়ার পর থেকে আমি জানি না বগুড়ায় হয় কি না বগুড়ার পর থেকে পুরো উত্তরবঙ্গে কোনো বাইপাস সার্জারি হয় না যদি রংপুরে কারো হার্ট অ্যাটাক করে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আসতে এক মিনিট মাননীয় স্পিকার তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আসতে হয় এক মিনিট এটা 2022 সাল এই সরকার 14 বছর কনজিকিউটিভলি ক্ষমতায় আছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও এই মন্ত্রণালয়ে আছেন 9th ইয়ার কিন্তু এখনো দেশের উত্তরবঙ্গে কোনো বাইপাস সার্জারি হয় না এটা একটা ব্যত্যয় এর ব্যতিক্রমটা আমাদের অবশ্যই 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 দ্রুত পূরণ করতে হবে ওয়ান অফ দ্য কারণ হচ্ছে আমাদের আইসিইউ নার্স নাই ওয়ান অফ দ্য কারণ হচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট নাই যিনি কার্ডিয়াক সার্জন উনি অপারেশন করলেন পোস্ট অপারেটিভ কেয়ার কে নিবে অ্যানেস্থিওলজিস্ট নাই এবং এই বিষয়ে কোনো পরিকল্পনাও নাই এই মুহূর্তে উচিত এই বিষয়ে আমাদের ইন্টারভেনশন করা এবং এন্টার হেলথ সিস্টেমটাকে রিজুভেনেট করা মাইন্ডসেট চেঞ্জ করতে হবে মেশিন কেনার থেকে দক্ষতা তৈরি করতে হবে এবং দক্ষ লোককে নিয়োগ দিতে হবে দক্ষ লোককে নিয়োগ দেওয়া ছাড়া কম্পিউটার বা রোবট দিয়ে তো আমরা চিকিৎসা দিতে পারবো না আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় মন্ত্রীকে তার বক্তব্য রাখার আহ্বান করছি জনাব আমাদের সংসদ সদস্য শামীম সাহেব বলেছেন যে আমাদের আউট অফ পকেট এক্সপেন্স হাই যে এটা হাই এবং ওষুধের জন্য বাড়ছে আমরা সেটা ওষুধটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি এই বিষয়ে একটা আইনও হয়ে গেছে এবং আইনটি আমরা পার্লামেন্টে নিয়ে আসবো আপনাদের কাছে পাশ করবার জন্য এখানে ওভার দি কাউন্টার সেল অফ অ্যান্টিবায়োটিক্স দ্যাট উইল বি প্রিভেন্টেড অ্যান্ড দ্যাট উইল বি কন্ট্রোল অ্যান্ড ফর দ্যাট উই আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট অ্যান্ড দ্যাট ল ইজ রেডি আমরা এটাকে নিয়ে আসবো এখানে ওটা পাশ করে দিলে এটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে উপজেলা এক্সপ্যানশন দরকার আপনারা বলেন জায়গা হয় না আমরা জানি এখন স্বাস্থ্যসেবা ওখানে ভালো হচ্ছে সে কারণে আমরা অনেকগুলো উপজেলাকে 100 বেডে উন্নীত করেছি এবং যে সমস্ত উপজেলা 100 বেডের যেখানে রোগ বেশি আছে রোগী সেখানে আমরা সেই হাসপাতালটিকে 100 বেড আমরা করে দেব এবং অলরেডি কাজ অনেকগুলো হয়েও গেছে বাইপাস সার্জারি হয় না নর্দার্ন ইতে বাট এখন বাংলাদেশে প্রায় হাসপাতালে বড় বড় হাসপাতালে বাইপাস সার্জারি চলমান রয়েছে শত শত বাইপাস সার্জারি এখন বাংলাদেশে হয় ট্রান্সপ্লান্টও হয় আপনারা দুই দিন আগে দেখলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি ট্রান্সপ্লান্ট চোখের করোনিয়া ট্রান্সপ্লান্ট এবং এই সার্জারি যাতে ডিভিশনাল লেভেলে হয় সেখানে আমরা 8টি ডিভিশনে 8টি নতুন হাসপাতাল তৈরি হচ্ছে ক্যান্সার কিডনি এবং হার্টের এটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছে কাজগুলো চলমান রয়েছে